প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগত। তবে ক্লাসের শুরুতে আমি আগেও একটা ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের সিলেবাসটা একটু পরিবর্তন করেছি, কিন্তু তোমরা সেটা কেন শুনোনি সেটা আমি আসলে বলতে পারবো না। আমি তারপরও আজকে আবার তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা এই সিলেবাসটা একটু পরিবর্তন করেছি। সিলেবাসটা আবার তাহলে একটু দেখে নাও। প্রথম পত্র ব্যবসায় সংগঠন, এখান থেকে আমরা 75 নম্বরের কিন্তু কোয়েশ্চেনটা করব। প্রথম পত্রের ক্ষেত্রে প্রথম টার্ম পরীক্ষায় যে যে বিষয়গুলো ইনক্লুড আছে আমি বলে দিচ্ছি। প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা, দ্বিতীয় অধ্যায় ব্যবসায়ের পরিবেশ, তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসায়, চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসায়, পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী ব্যবসায়, ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতি, সপ্তম অধ্যায় রাষ্ট্রীয় ব্যবসায়, অষ্টম অধ্যায় ব্যবসায়ের আইনগত পরিবেশ, নবম অধ্যায় ব্যবসায়ের সহায়ক সেবা। এটা হচ্ছে প্রথম পত্রের অংশ। প্রথম পত্র তোমাদের কম ছিল, আমরা প্রথম পত্রটাকে বাড়িয়ে দিয়েছি, কারণ প্রথম পত্রটাই তো তোমাদের ফার্স্ট ইয়ারে বেশি পড়তে হবে। ঠিক আছে, তোমরা যে এই ক্লাসটা শুনবে সে অন্যদেরকে এটা জানিয়ে দিবে, তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপের মধ্যে তোমরা এটা শেয়ার করবে। এটাই হচ্ছে লাস্টবার বলা, তোমরা বারবারই জিজ্ঞেস করো যে ম্যাডাম আমাদের সিলেবাস কি চেঞ্জ হয়েছে কিনা। আমি আজকে ক্লাসে বলে দিচ্ছি, যেই শুনবে সে অন্যদের সাথে শেয়ার করে সবাইকে কিন্তু বলে দিবে। এরপরে দ্বিতীয় পত্রে তোমাদের অনেকগুলো চ্যাপ্টার ছিল, দ্বিতীয় পত্রটা আমরা সেকেন্ড ইয়ারে বেশি পড়াই, তারপরেও যখন এটা ইনক্লুড থাকে সেই জন্য আমরা এখানে শুধুমাত্র দুইটা চ্যাপ্টার রেখেছি। একটা হচ্ছে প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা, দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি। এখান থেকে আমরা 25 মার্কের কোয়েশ্চেন করব। ঠিক আছে, কোয়েশ্চেন প্যাটার্ন তো তোমরা জানো, আগেই বলেছি আগের ক্লাসে যে 70 নম্বরে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন আর 30 নম্বরে হচ্ছে তোমাদের এমসিকিউ। তাহলে তোমরা এই এটা সবাই শেয়ার করবে। এখন তাহলে আজকে ক্লাসে চলে আসি, আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আমি আগে থেকেই পরিকল্পনা নিয়ে আলোচনা করছি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ এই অধ্যায় নিয়ে আলোচনা করছি। এই অধ্যায়ের আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পরিকল্পনা প্রকারভেদ। আগের ক্লাসে আমি এই পরিকল্পনা কি, আদর্শ পরিকল্পনা বৈশিষ্ট্য, পরিকল্পনার লক্ষ্যসমূহ, পরিকল্পনা প্রণয়নের ধাপসমূহ এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি শুধুমাত্র পরিকল্পনার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। পরিকল্পনা প্রকারভেদ, হ্যাঁ, পরিকল্পনাকে আসলে প্রয়োজন অনুসারে, মানে বৈশিষ্ট্য অনুসারে, প্রকৃতি অনুসারে আসলে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, আর ভাগগুলো বিভিন্ন ক্ষেত্র বিশেষে ভাগ করা হয়েছে, মানে তিনটা ক্যাটাগরিতে গিয়ে আমরা পরিকল্পনা ভাগ করেছি, ভাগ করা হয়েছে পরিকল্পনাকে। প্রথমটা হচ্ছে প্রকৃতিগতভাবে পরিকল্পনাকে এক ভাগে ভাগ করা হয়েছে, এটা প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুসারে। আরেকটা সময়কালের উপর ভিত্তি করে পরিকল্পনাকে ভাগ করা যায়, আর এটা হচ্ছে সংগঠন কাঠামোর ভিত্তিতেও কিন্তু পরিকল্পনাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা বিভিন্ন ভাগে, বিভিন্ন ক্ষেত্রে গিয়ে যে ভাগগুলো হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। প্রথম যেটা আমরা দেখেছি, প্রকৃতিগতভাবে পরিকল্পনার শ্রেণীবিভাগ। এক্ষেত্রে পরিকল্পনাকে মূলত তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লক্ষ্য, দ্বিতীয় হচ্ছে স্থায়ী পরিকল্পনা, 3 নম্বর হচ্ছে একার্থ পরিকল্পনা। এখন লক্ষ্যটা কী, আসলে হচ্ছে যেটাকেই কেন্দ্র করে কি হয় আমাদের কার্যাবলীগুলো সম্পাদিত হয়, মানে যেটার জন্য আসলে আমরা পরিকল্পনাটা করি সেটাই হলো লক্ষ্য। যেমন হচ্ছে একটা প্রতিষ্ঠানে কী চাচ্ছে, প্রতিষ্ঠান চাচ্ছে তাদের যে এখন প্রোডাক্ট যেটা আছে সে প্রোডাক্টটা ছাড়াও তারা নতুন নতুন প্রোডাক্ট উৎপন্ন করবে, নতুন নতুন প্রোডাক্ট উৎপাদন করবে। এই নতুন নতুন প্রোডাক্ট যদি উৎপাদন করতে যায় তাহলে তাদের ওই লক্ষ্যকে কেন্দ্র করে তাদের কিন্তু কাজগুলোকে বিভিন্নভাবে ভাগ করে ফেলতে হবে। যেমন হচ্ছে যে তারা নতুন প্রোডাক্ট উৎপাদন করবে, 10 ধরনের প্রোডাক্ট উৎপাদন করবে। আগে আমি সেটাই, সেক্ষেত্রে যদি বলি যে আগে প্লাস্টিকের কোম্পানির কথা যদি বলি, আগে প্লাস্টিকের শুধু কী পাওয়া যেত, ওই বালতিগুলো পাওয়া যেত, আর যে কতগুলো আমরা এগুলো কী বলি, ওই যে ঝাঁকা বলি, ওই যেগুলো ছিদ্র আছে
ওই জিনিসগুলো, ওই দুটো আইটেমই কিন্তু আমি ছোটবেলা দেখেছি। কিন্তু এখন প্লাস্টিকে পাওয়া যায় না এমন কি কোনো জিনিস আছে? গৃহস্থালির সব জিনিস কিন্তু এখন প্লাস্টিকে পাওয়া যায়। ঠিক সেরকম একটা আমরা যদি প্লাস্টিকের প্রতিষ্ঠানের কথা যদি ধরি, তাদের হচ্ছে যে এই যে বালতি ছিল, এখন চাচ্ছে যে বালতি রিলেটেড পানি রাখার জন্য বিভিন্ন আইটেমের বিভিন্ন ডিজাইনের ওরা বালতি কি করবে বানাবে, 10 ধরনের বিভিন্ন ডিজাইনের বালতি বানাবে, যেটা হচ্ছে ছোট দেখতে একটু ডিজাইন হবে, একটু হাত ধোয়ার জন্য পানি রেখে দিবে। এখন তো আমাদের হয়তো পানির এত সমস্যা নেই, মনে হয় না যে ভবিষ্যতে আমরা পানি নিয়ে সমস্যায় ভুগবো। তো ওরকম লক্ষ্য অর্জনের করার জন্য এখন প্রোডাকশন ভাগ করতে হবে, যে 10টা প্রোডাক্ট উৎপাদন করে প্রোডাকশনের জন্য বিক্রয় বিভাগের কিছু কাজ থাকবে, অর্থ বিভাগের কাজ থাকবে, আবার হচ্ছে যে কি মানে বিজ্ঞাপন দেওয়ার জন্য যে বিপণন বিভাগের কিছু কাজ থাকবে, এবং প্রত্যেকটা বিভাগে যখন আমি কাজ ভাগ করে দিব, ওই লক্ষ্য অর্জনের জন্য তাদের নিজস্ব কিছু কি থাকবে, সাব গোলস থাকবে। একটা ওটাই হলো আসলে লক্ষ্য। এরপরে হলো স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনাটা কেমন, যে এটা একটা জিনিসের জন্য একই ধরনের পরিকল্পনা হবে, এই পরিকল্পনার কোনো পরিবর্তন আসবে না। যেমন এই যদি সেরকম কিছু একটা বলতে চাই যে একটা প্রতিষ্ঠানে কর্মীদের নিয়োগ করবে, যে প্রক্রিয়ায় এখন কর্মী আমরা দেখি কি আগে কীভাবে কর্মী নিয়োগ করতো, আগে যেভাবে কর্মী নিয়োগ করেছে বা প্রতি বছরই প্রয়োজন অনুসারে ঠিক একই পদ্ধতিতে কর্মী নিয়োগ করছে, সেটাই হবে যে কি স্থায়ী পরিকল্পনা। যেটা কোনো ধরনের পরিবর্তন ছাড়াই প্রতি বারবার এই পরিকল্পনা ব্যবহার করা হবে, সেটাকে বলা হবে স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনার সুবিধা হয় কি, যখন মানে কর্মীরা বুঝেই যায় যে আসলে কাজটা কীভাবে, নতুন পরিকল্পনা আসলে তারা বুঝতেই পারবে যে এ কীভাবে কাজ করবে, তাদেরকে নতুনভাবে প্রশিক্ষণ দেওয়ার দরকার হয় না, তারা বুঝেই যায়, তাদেরকে নির্দেশনা নতুনভাবে নির্দেশনা দেওয়ারও দরকার হয় না, এতে প্রতিষ্ঠানের দেখা যায় একটু খরচ কম হয়। স্থায়ী পরিকল্পনা আবার নির্মুক্ত ধরনের হয়, যেমন নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল, এই নির্মুক্ত ধরনের হয়। নীতিটা কেমন, যে একই ধরনের কাজ করবে, এ কাজ করার জন্য কিছু আদর্শ বা নির্দেশিকা থাকবে, সেগুলাই হবে কি নীতি। যেমন হচ্ছে যে আমরা তোমরা তো হিসাব বিজ্ঞান করো, হিসাব বিজ্ঞানে তোমরা কি করো যে কি থাকে, সমাপনী মূল্য থাকে। হ্যাঁ, যখন তোমরা চূড়ান্ত হিসাব করতে যাবে, সমাপনী মূল্যে দেখা গেল যে কি এখানে একটা ক্রয় মূল্য দেওয়া থাকলো, একটা বাজার মূল্য দেওয়া থাকে। এই ক্ষেত্রে তোমরা দুইটা যখন দেওয়া থাকে সমাপনী মূল্য, তখন তোমরা কোনটা দিয়ে অঙ্ক করা শুরু করে, নিশ্চয়ই বাজার মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে যেটা ছোট সেটা, সেটা কি অনুসারে, হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুসারে, ঠিক এটা কি একটা নির্দেশনা দেওয়া আছে, ওই আদর্শ দেওয়া আছে, সেই আদর্শ অনুসারে তুমি করছো। ঠিক একটা প্রতিষ্ঠানও কি যে 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 কাজ করতে হবে, একই ধরনের কাজ করতে হবে, তার যে একটা নির্দেশিকা বা আদর্শ আছে, সেটাই হলো আসলে নীতি। এরপরে হচ্ছে প্রক্রিয়া, পরস্পর নির্ভরশীল যে মানে যে যে একটা লক্ষ্য কাজ করতে হবে, এগুলো হচ্ছে পরস্পর কি হবে নির্ভরশীল এবং ধারাবাহিক, একটা কাজ শেষ হওয়ার পর আরেকটা কাজ, এটাই হলো এভাবে করে কাজটা শেষ হবে, সেটাই হলো কি প্রক্রিয়া। একটা প্রতিষ্ঠানে যদি আমি আসি যে কর্মী নিয়োগ, কর্মী নিয়োগের ক্ষেত্রে দেখা যায় কি একটা কী থাকে, প্রথমে কী থাকে অ্যাপ্লিকেশনের একটা সিস্টেম থাকে, প্রথমে সবাই কর্মীরা কী করবে আবেদন জমা দিবে, আবেদনগুলো জমা দেবে, জমা নেওয়ার পর ওই আবেদনগুলো বাছাই করবে, বাছাই করে যারা যোগ্য তাদেরকে নেবে, নেওয়ার পরে প্রতিষ্ঠান কী করবে যাদের যারা পরীক্ষা দিতে পারবে, পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে তাদেরকে যাচাই করে নিলাম, তাদেরকে এখন পরীক্ষার ব্যবস্থা করলাম। কীরকম পরীক্ষার ব্যবস্থা করলাম, লিখিত পরীক্ষার হয়তো ব্যবস্থা করলাম, লিখিত পরীক্ষা নিলাম। হ্যাঁ, লিখিত পরীক্ষা নেওয়ার পরে যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাইড হয়েছে তাদের জন্য একটা মৌখিক পরীক্ষার ব্যবস্থা করলাম, মৌখিক পরীক্ষা হলো, মৌখিক পরীক্ষা হওয়ার পর তাদের কী হলো প্রাক যাচাই বাছাইয়ের একটা পুলিশ ভেরিফিকেশনের একটা বিষয় আসলো, বিষয় আসার পরে তাদেরকে আবার কী করলাম বিভিন্ন জায়গায় নিয়োগ দিলাম, যে এই যে ধারাবাহিক একটা কাজ যাচ্ছে সেটাই হলো প্রক্রিয়া। এখন প্রক্রিয়া আরেকটা হচ্ছে পদ্ধতি, এই যে আমরা প্রক্রিয়া যে বিভিন্ন কাজ থাকে ওই কাজটা আমি কীভাবে করছি সেটাই হলো পদ্ধতি। যেমন আমি লিখিত পরীক্ষায় নিচ্ছি, হ্যাঁ লিখিত পরীক্ষা নিচ্ছি কর্মী নিয়োগের ক্ষেত্রে, যে মৌখিক পরীক্ষা নিচ্ছি সেটা হচ্ছে এক একটা পদ্ধতিতে আমি আমার কাজটা সম্পন্ন করছি। এরপরে হচ্ছে কৌশল, কৌশল বললে তো আমাদের মাথায় টাচ করে কি কৌশলতার মাধ্যমে আমরা কী হওয়া, সাকসেস হওয়া। একটা প্রতিষ্ঠানে অনেক প্রতিযোগী প্রতিষ্ঠান থাকে,
তাদের যে একটা পরিকল্পনা আছে, তাদেরকে আমরা ওই পরিকল্পনার দেই দিয়ে কৌশল, আমি নিজের কর্ম পরিকল্পনা দিয়ে আমি কি হলাম, সাকসেস হলাম। এই সাকসেস হওয়ার জন্য যেটা পদ্ধতিটা আমি অবলম্বন করছি সেটাই হলো কৌশল, মানে অন্যদের সাথে প্রতিযোগিতা দিয়ে আমি আমার আসনে চলে যাওয়ার যেটা ব্যবস্থাটা করছি, যে পদ্ধতিটা অবলম্বন করছি সেটাই হচ্ছে আসলে কৌশল। এরপরে হচ্ছে একার্থক পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনাটা আছে, সে পরিকল্পনাটা সংশোধন না করে বারবার ওই পরিকল্পনা হচ্ছে, সেটাই হচ্ছে স্থায়ী পরিকল্পনা। আর একার্থক পরিকল্পনা, নামটা শুনে একার্থক, তার মানে কি একবারই ব্যবহার হচ্ছে, কোন একটা কাজ সম্পাদন করার জন্য একটা পরিকল্পনা নেওয়া হলো, কাজটা শেষ হলো, পরিকল্পনাটা শেষ হয়ে গেল, সেটাই হলো একার্থক পরিকল্পনা। যেমন হচ্ছে কি, যদি আর আসি, সেটা হচ্ছে যে আমরা কিছুদিন আগে তোমরা যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলে, তখন হচ্ছে একটু ডেঙ্গু জ্বরের একটা কি হয়েছিল, একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। হ্যাঁ, তখন কি ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব যখন দেখা দিয়েছিল, এখন কি করতে হবে, ডেঙ্গু জ্বর যদি আমাদের দেশ থেকে যদি ইয়ে করতে চায়, তাহলে মশা নিধন করতে হবে। মশা নিধন করার জন্য একটা পরিকল্পনা নেওয়া হলো, মশা ছিটানো হলো, বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম করা হলো, সবাই সচেতন হলো, এখন কি হলো, ডেঙ্গুর একটা প্রাদুর্ভাবটা কমে গেল। তো এরকম ওই যে ডেঙ্গু প্রাদুর্ভাব কমানোর জন্য, নিধন করার জন্য, মশা নিধন করার জন্য যে একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটা শেষ, সেটার মাধ্যমে আমার বাস্তবায়ন হয়ে গেছে, এটা পরিকল্পনা এখন শেষ হয়ে গেছে। যখন নতুন করে কোনো সমস্যা দেখা যাবে, যেমন এখন করোনা দেখা দিয়েছে, এখন আরেকটা নতুনভাবে পরিকল্পনা নেওয়া হচ্ছে। এরকমই একটা ব্যবসা প্রতিষ্ঠানেও দেখা গেল, নতুন আমার কিছু প্রোডাক্ট লাগছে, ফরমাইশ দিচ্ছি, প্রোডাক্টগুলো আসার পরে যে ফরমাইশ দিচ্ছি, প্রোডাক্টগুলো কীভাবে আনবো, আমার প্রতিষ্ঠানে এসে কীভাবে সেগুলোকে ব্যবহার করব, সেটার একটা পরিকল্পনা থাকবে। যখনই আমার ব্যবহার করা শেষ হলো, ওটা কাজ শেষ হলো, তখনই আমার পরিকল্পনাটা শেষ হয়ে গেল, নতুন আরেকটা পণ্যের জন্য আমরা নতুনভাবে আবার আরেকটা পরিকল্পনা তৈরি করব, যেটা আগে যে আমি পরিকল্পনা করেছিলাম সে পরিকল্পনার সাথে কোনো ধরনের মিল থাকবে না। একার্থক পরিকল্পনা আবার নিম্নোক্ত দুই ধরনের হয়, একটা হলো কর্মসূচি আর একটা হলো প্রকল্প। কর্মসূচি হলো আসলে যে আমি পরিকল্পনা নিয়েছি সেটার একটা বড় ধরনের যে একটা পরিকল্পনা থাকে, হ্যাঁ, অনেক ব্যাপক আকারে যে পরিকল্পনাটা থাকে বিশদ আকারে, সেটাই হলো কর্মসূচি। আর প্রকল্প হলো এই কর্মসূচির আন্ডারে, এটা তো একটু বড় ধরনের একটা কি করা পরিকল্পনা নেওয়া, ওই পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য যে এখানে বিশেষ বিশেষ কিছু কি করতে হয়, পরিকল্পনা দরকার হয়। এই বিশেষ বিশেষ পরিকল্পনাগুলো হলো প্রকল্প। প্রকল্পের ক্ষেত্রে আমি একটা বিষয় বলি, প্রকল্পের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, তার শুরু এবং শেষটা নির্দিষ্ট থাকে। আমি আবার বললাম যে বিশদ আমি যে একটা বিষয়ের জন্য যে পরিকল্পনা নিই সেটা হচ্ছে কর্মসূচি। এই কর্মসূচিটা বাস্তবায়ন করার জন্য আবার কিছু বিশেষ বিশেষ পরিকল্পনা দরকার হয়, সেগুলো হলো প্রকল্প। যে আমি আগেই বলেছি, এখানে আমরা মশার কথা যখন এসেছিলাম, তো আমরা এখন ডেঙ্গুর কথা যখন এসেছিল, সেখানে ডেঙ্গু রোধ করার জন্য মশা নিধন করতে হবে, মশাটা কি বা ডেঙ্গু ইয়ে করার জন্য রোধ করার জন্য আমরা আমাদের পরিকল্পনা হলো ডেঙ্গু আমি রোধ করব। এটার জন্য আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত, মানে সরকারিভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হলো, ওই সিদ্ধান্তটাই হলো কর্মসূচি। এখন এই কর্মসূচির আন্ডারে যে ডেঙ্গু নিধনের জন্য, ডেঙ্গু প্রতিরোধের জন্য সেটা যেটা দরকার হচ্ছে যে কি, প্রথমে হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, মানুষকে সচেতন করতে হবে, সেটা মানে লিফলেট বিলি করা, এই সে করা, সেটার জন্য একটা পরিকল্পনা, কীভাবে সচেতনতা বৃদ্ধি করবে, মানুষকে লিফলেট দিবে, টিভিতে বারবার উল্লেখ করে দিবে, ওই ওখানে ময়লা আবর্জনা রাখা যাবে না, পানি জমায় রাখানো যাবে না, এরকম বিভিন্ন ধরনের ওই ধরনের একটা প্রকল্প নিল। আরেকটা হলো যে কি, বিভিন্ন জায়গায় জায়গায় মশার ওষুধ ছিটাবে, সেরকম একটা পরিকল্পনা নিল। যে এখানে ওই যে সচেতনতা সৃষ্টির জন্য যেটা, সেটা 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 এক ধরনের প্রকল্প, আবার হচ্ছে বিভিন্ন জায়গায় মশার ওষুধ ছিটাবে, সেটাই হলো একটা একটা প্রকল্প। আবার হচ্ছে যে কি, যে যারা আসবে তাদের জন্য ইমার্জেন্সির একটা ব্যবস্থা করে, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা একটা ইমার্জেন্সি ব্যবস্থা করা হলো, সেটাও হচ্ছে এক ধরনের প্রকল্প। তাহলে এখন নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ প্রকল্প কী এবং কর্মসূচি কী। এই গেল পদ্ধতিগতভাবে
পরিকল্পনা শ্রেণীবিভাগ। এর পরেরটা হচ্ছে মেয়াদ ভিত্তিতে শ্রেণীবিভাগ। মেয়াদ দেখেই বুঝতে পারছো সময়ের ভিত্তিতে, হ্যাঁ, কত সময়ের জন্য আসলে পরিকল্পনাটা হচ্ছে সেটার উপর ভিত্তি করে আমরা আসলে পরিকল্পনাকে, মানে তিন ধরনের পরিকল্পনা দেখা যায়। একটা হচ্ছে স্বল্প মেয়াদি, একটা হচ্ছে মধ্যমেয়াদি, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদি। স্বল্প মেয়াদি নিশ্চয় বুঝতে পারছো স্বল্প সময়, যেখানে একদম আমরা সময়টা উল্লেখ করে দিই, 1 বছরের কম সময়ের জন্য যে পরিকল্পনাটা থাকে সেটাকে বলা হয় স্বল্প মেয়াদি পরিকল্পনা। যেমন আমরা যে যে কি একটা প্রতিষ্ঠানে ত্রৈমাসিক পরিকল্পনা থাকে, সাপ্তাহিক পরিকল্পনা থাকে, মানে সাপ্তাহিক টার্গেট থাকে, যে বিশেষ করে মানে যারা সেলসম্যান থাকে তাদের থাকে কি সপ্তাহে, 1 সপ্তাহের মধ্যে অতটুকু পণ্য বিক্রি করতে হবে, ওরা কিন্তু বলে থাকে। তারপর মাসিক পরিকল্পনা থাকে, একজন শিক্ষক বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষক থাকেন তাদের আবার একটা পাঠ পরিকল্পনা থাকে, যে 1 মাসের মধ্যে এই 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 বিষয়গুলো পড়ে ফেলতে হবে। আমাদেরও তোমাদের যেমন এখন শ্রেণীকক্ষে পাঠ দেওয়া সম্ভব হচ্ছে না, আমরা যখন সীমিত আকারে, সরকার যখন সীমিত আকারে পাঠ দেওয়ার কথা চিন্তা করেছিল তখনও আমাদের একটা এরকম প্ল্যান করা হয়েছিল যে 3 মাসে কতটুকু, এরকম একটা প্ল্যান দেখেছি আমি। তো এই ষাটশিক, তারপর হচ্ছে যে ত্রৈমাসিক সাপ্তাহিক যে পরিকল্পনা সেগুলো হচ্ছে আসলে স্বল্পমেয়াদি পরিকল্পনা। মধ্যমেয়াদি পরিকল্পনা সেটাও আমরা একদম সময় নির্দিষ্ট করে দিই, 1 বছরের উপর থেকে 5 বছরের নিচে যে সময়টার জন্য পরিকল্পনাটা গ্রহণ করা হয় সেটাই হচ্ছে আসলে মধ্যমেয়াদি পরিকল্পনা। একটা আমরা যদি দেখি যে আমরা, তোমরা ইকোনমিক্সে পড়ো যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 বছরের জন্য যে পরিকল্পনা বলা হয় সেগুলো আসলে মধ্যমেয়াদি পরিকল্পনা। এরপরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা যেগুলো হয় কি আসলে যে 5 বছরের ঊর্ধ্ব, 5 বছরের উপরের সময়ের জন্য যে পরিকল্পনাগুলো হয় সেগুলো হচ্ছে যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে যদি বলি যে সরকারের যে ভিশন 2021 যে আছে সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। তারপর তোমার আবার কি SDG, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা 15 বছরের জন্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, 10 বছরের জন্য যেগুলো, সেগুলো আসলে হচ্ছে যে কি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। প্রত্যেকটা প্রতিষ্ঠানও তার দীর্ঘমেয়াদি এরকম পরিকল্পনা থাকবে, স্বল্পমেয়াদি মধ্যমেয়াদি পরিকল্পনা থাকবে। এরপরে হচ্ছে সংগঠন কাঠামোর ভিত্তিতে ও কিছু শ্রেণীবিভাগ আছে পরিকল্পনাকে, আমরা আসলে 2 ভাগেই মূলত ভাগ করি, একটা হচ্ছে কৌশলগত পরিকল্পনা, একটা হচ্ছে কার্যভিত্তিক পরিকল্পনা। কৌশলগত পরিকল্পনাটা হচ্ছে যে আসলে একটা দীর্ঘমেয়াদি এবং প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের নির্বাহী যারা থাকবে তারা যে পরিকল্পনাটা করে সেটা হলো আসলে কৌশলগত পরিকল্পনা। ওই যে এটা আমরা বলতে পারি, আগের ক্লাসেও মনে হয় আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ব্যবসায়টা এখন ঢাকা কেন্দ্রিক, আমি চাচ্ছি যে কি আগামী 3 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে আমাদের এই ব্যবসাটা যে আগে ঢাকা বিভাগে ছিল বাংলা, এখন বর্তমানে মানে 5 বছর পরে আমরা চাচ্ছি বাংলাদেশের প্রত্যেক বিভাগে, যে 8টা বিভাগ আছে, 8টা বিভাগের মধ্যে কি হবে আমাদের ব্যবসাটা পরিচালিত হবে, এই ধরনের কি করা হয় পরিকল্পনা নেওয়া হয়, সেটাই হলো কৌশলগত পরিকল্পনা। এরপরে হচ্ছে কার্যভিত্তিক পরিকল্পনা। কার্যভিত্তিক পরিকল্পনা হচ্ছে যে নিম্ন এবং মধ্য লেভেলে যে ওই যে কৌশলগত যে পরিকল্পনাটা নেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেটা হচ্ছে কার্যভিত্তিক পরিকল্পনা। এখন কার্যভিত্তিক পরিকল্পনাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, তা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা, আর এটা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা, আর এটা হচ্ছে সামগ্রিক পরিকল্পনা। বিভাগীয় পরিকল্পনা হচ্ছে যে প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা কী থাকবে লক্ষ্য, তাদের লক্ষ্য থাকবে এবং লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা থাকবে, সেটাই হলো বিভাগীয় পরিকল্পনা। এবং আঞ্চলিক পরিকল্পনা, এরপর বিভিন্ন অঞ্চল ভেদে মানে একটা বিভাগে একটা অঞ্চলের জন্য যে পরিকল্পনাটা আর একটা অঞ্চলের জন্য সেটা নাও হতে পারে। একটা অঞ্চলে কি একটু জিনিসটা আমি যদি বলি রবি সিম এবং গ্রামীণ সিমের কথা বলি, হ্যাঁ, রবি সিমটা আমাদের চট্টগ্রাম অঞ্চলে খুব বেশি চলে, আবার ঢাকার ওদিকে গেলে দেখা যায় যে জিপিটা বেশি চলে। তাহলে এখন এই চিটাগাংয়ের মানুষদের ক্ষেত্রে যে রবি সিম বেশি রাখতে হবে, রবি কাস্টমার সার্ভিস অ্যাভেলেবেল রাখতে হবে, এখানে গ্রাহক বেশি সেজন্য, তাহলে এখন ঢাকায় তো দেখা যাচ্ছে রবির কাস্টমার কম, তাহলে ওখানে যদি অ্যাভেলেবেল কাস্টমার কেয়ার থাকে, অ্যাভেলেবেল সিম থাকে, তাহলে তো ওখানে কোনো কাজই আসবে না, কারণ কাস্টমার কম তাহলে কাস্টমার কেয়ার কম, কাস্টমার কেয়ারের মধ্যে গ্রাহক যাবে কম, তাহলে কাস্টমার কেয়ার কম থাকলেও চলে।
সিম সরবরাহ ওখানে কম থাকলে চলে, কারণ ওখানে তো স্টকে থেকে যায়। কিন্তু চট্টগ্রামে হলে তার উল্টা সিচুয়েশন হবে, ঠিক প্রত্যেকটা প্রতিষ্ঠানও তার গ্রাহকের ভিত্তিতে সেবা যদি প্রদান করে, সেবার বৈশিষ্ট্য অনুসারে সেবা ভোক্তাদের চিন্তা করে, তারপর পণ্য যদি হয়, পণ্যের যে যে এলাকায় যে পণ্যটা চাহিদা বেশি, চাহিদার ভিত্তিতে কী করা হবে, আঞ্চলিক একটা পরিকল্পনা গ্রহণ করা হবে। এরপরে হচ্ছে কি সামগ্রিক পরিকল্পনা। সামগ্রিক পরিকল্পনা কীরকম, এই যে বিভিন্ন বিভাগে যে পরিকল্পনাগুলো হয় সেই পরিকল্পনাগুলোকে একসাথে করে একটা সামগ্রিক পরিকল্পনা হয়। অনেক সময় এই আঞ্চলিক বিভিন্ন অঞ্চলে যে একটা থাকে পরিকল্পনা থাকে, সেই সবগুলো অঞ্চলে পরিকল্পনাগুলো চিন্তা ভাবনা করে একটা কি করা হয়, সামগ্রিক বা মাস্টার পরিকল্পনা করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো ছিল আমার আজকে পরিকল্পনার প্রকল্পের নিয়ে আলোচনা। তোমাদের যদি এই বিষয়ে তোমরা একটু স্টাডি করবে, পরের ক্লাসে আমি পরিকল্পনার অন্য অন্য টপিকগুলো নিয়ে আলোচনা করব, এবং যখন আমি বিভিন্ন সালের প্রশ্নগুলো নিয়ে বা বিভিন্ন সৃজনশীল প্রশ্ন নিয়ে যখন আলোচনা করব, তখন যাতে তোমরা সহজে বুঝতে পারো সেই জন্য এই পরিকল্পনার প্রকারভেদটা তোমরা ভালো করে পড়ে নিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে।